নমস্কার, দত্র জগৎ স্বাগত। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে অবশ্যই করে দেওয়াবেন, যাতে নতুন ভিডিও ইনফরমেশন আপনারা পান। আপনারা অবশ্যই অবশ্যই করে আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কেননা যারা লোকসঙ্গীতের সঙ্গে যুক্ত, লোকবাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যাক সেই কামনা করি। তাদের কোনোভাবে হেল্প করতে পারলে আমরা আন্তরিকভাবে খুব খুশি হব। তো আজকে ডুপ্লি টিউটোরিয়াল, আজকে এটা মতো জিনিস শেখাবো, আসুন। যারা অনেকে রিকোয়েস্ট করেছেন, যারা ভিতর দিয়ে বা আঙুল রেখে বাজান না, তো বাইরে দিয়ে আঙুল দিয়ে বাজান, ওদের জন্য একটু ফিঙ্গারিংটা খুব ইজি হবে। যারা ভিতর দিয়ে বাজান তারাও বাজাতে পারবেন, তো সবাই বাজাতে পারবেন, কিন্তু বেসিক্যালি ওদের রিকোয়েস্ট ছিল যে ওদের জন্য কিছু করা হচ্ছে না। আমরা যারা বাইরে দিয়ে আঙুল দিয়ে বাজাই আমাদের খোঁজের জন্য কিছু বলা হচ্ছে না। তাই আমার জায়গা থেকে আজকে একটা কায়দা শেখাচ্ছি, আসলে কি ভালো লাগবে সকলে। আমরা খোলা বাজাবো, ধা ধি একটু চেপে ধা ধি ধা ধি ধা ধি নাতি নাতি না না কানি আছে আপনারা জানেন, না কানিতে না বাজে না, আর একটু ভিতর দিকে ঢুকলে তি বাজে। এই অংশটুকু পুরো আমরা হাতটা হালকা চেপে রাখবো। হ্যাঁ, নাতি নাতি, তাহলে ধা ধি ধা ধি নাতি নাতি। একেবারে একটুখানি পোক্ত করে বাজাই, ধা ধি ধা ধি, তাহলে ধা একটু খোলা, ধি একটু চেপে রেখে ভেতরের দিকে, ধা ধি ধা ধি, তাহলে খোলা চাপা, চাপাটাও চাপটাও একসঙ্গে কিন্তু কমে বাড়বে। তাহলে ধা ধি ধা ধি হয়ে গেল, না চেপে ধরে রেখেই কালিতে মারলে না বাজবে, না একটুখানি ভেতর দিকে গেলে তি না তি, তাহলে না তি ঠিক সেই রকম পজিশনে, তাহলে না আবার বাইরে তি আবার একটু ভেতরে, তাহলে ধা ধি ধা ধি, তাহলে নাতি নাতি, তাহলে ধা ধি ধা ধি। এটাকে শুনে বাবা যাই উঠিয়ে, এর সঙ্গে আমরা কী করবো, কখনো কখনো ইসের জন্য আবেগে আপনারা আপনাদের প্রয়োজনের সাপেক্ষে আপনারা চারবার ধা ধীরে 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 বাজাতে পারেন, কখনো আলফা বাজাতে পারেন, আপনাদের প্রয়োজনের সাপেক্ষে আপনি ইউজ করতে পারেন, অন্তত পক্ষে চারবার একটা রেখা অবরত আপনারা ঘুরিয়ে আনতে পারেন। আপনারা প্র্যাকটিস করবেন, আপনারা কি যারা বাইরে চেপে বাজাচ্ছেন তাদের জন্য তো সুবিধা হবেই। আচ্ছা, যারা ভিতর দিকে আঙুল দিয়ে বাজাবেন তাদের জন্য বলবো, আমার আপনার আঙুলটা ভিতরে ভিতরে চাপবেন, আর ধা এবং ধীর পজিশনটা আপনারা এই উঁচু জায়গা থেকে সামান্য এক আঙুল ছেড়ে নিচের দিকে নিয়ে আসবেন, এই পজিশনে আপনারা বাজাতে পারবেন, আর আপনার আঙুলটা দিয়ে আপনারা ধা এবং ধীর ব্যালেন্স করতে পারেন। এবার নাতি নাতি বা এই জায়গাটা নাতি নাতি নাতা, এখানে যেটা করবো না কোনো সেটা আমরা এইখানে প্লে করবো, এখানে যেখানে আঙুল দিয়ে উঁচু হয়ে রয়েছে, হ্যাঁ, তাহলে ধাতি নাতিটা একটু নিচে দিয়ে করবো, আর নাতি নাতিটাই আঙুলের উপরে করবো। এবার এর সঙ্গে এইটা আপনারা যখন ধা ধীরে ধীরে এটা করবেন, এইটা আবার এখানে যোগ করে নেবেন, হ্যাঁ, ধা ধীরে 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 যখন করতে বললাম সেটা আপনারা এইটাও
এই উঁচু জায়গার উপর করবেন, তাহলে কী হবে এটা আপনার উঁচু জায়গা করলে সাবানটা আরও পোক্ত পাবেন। তো এটা যারা হাত ভিতরে ঢুকিয়ে করছেন ওদের জন্য, আর যারা হাত বাইরে থেকে করছে তাদের জন্য তো বললামই। তো আশা রাখি এই কায়দাটা আপনাদের সকলের মিউজিকের মধ্যে কাজে আসবে, সুন্দর করে মিউজিকের মধ্যে একটু গুছিয়ে বাজানো যায়। আশা রাখি সকলের উপকারে আসবে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করি। কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমাকে ফোন করতে পারেন 9635577068 আমার ফোন নাম্বার। কোনো কোয়ারিজ থাকলে নিশ্চয়ই ফোন করবেন, কথা বলবেন, হোয়াটসঅ্যাপ করবেন। আর যারা কলকাতাতে ক্লাস করতে চাইছেন কলকাতার আশেপাশে, টালিগঞ্জ, ব্যান্ডেল আর সোনারপুর এবং আমাদের বেলঘড়িয়াতে একটা করে ছোটো ছোটো ইনস্টিটিউট করা হয়েছে, সেখানে শেখানোর জন্য ব্যবস্থা করা হয়েছে। যারা শিখতে চাইছেন তারা আমার কোন নাম্বার কন্ট্যাক্ট রাখতে পারেন। তাহলে দুর্গা পুজোর পর থেকে মূলত ক্লাস শুরু হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো শেষ করলাম। নমস্কার।